আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর মানুষের 9টি আকাঙ্ক্ষা বা আফসোসের কথা, যা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছে যে মৃত্যুর পর মানুষ কি আফসোস করবে। আসুন কোরআন থেকে সেই 9টি বিষয় জেনে নিই। হায়, আমি যদি মাটি হয়ে যেতাম, সূরা নাবা আয়াত নম্বর 40। হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম, সূরা ফাজর আয়াত নম্বর 24। হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, সূরা আল হাক আয়াত নম্বর 25। হায়, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সূরা ফুরকান আয়াত নম্বর 28। হায়, আমরা যদি আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য করতাম, সূরা আহজাব আয়াত নম্বর 66। হায়, আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম, সূরা ফুরকান আয়াত নম্বর 27। হায়, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম, সূরা নিসা আয়াত নম্বর 73। হায়, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম, সূরা কাহাব আয়াত নম্বর 42। হায়, এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ইমানদারের শামিল, সূরা আনাম আয়াত নম্বর 27। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।